আমরা আমরা তরু আমরা জাতি ভবিষ্যৎ দেশ জাতি সেবাই হবে দেশ জাতি সেবাই হবে বিসমিল্লাহমার রহিম সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে সবাইকে স্বাগত আমি মোহাম্মদ বিলাল হোসেন সহকারী প্রবাসক বাংলা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি আমরা এর আগের ক্লাস আলোচনা করছি সন্ধি নিয়ে আমরা সন্ধি ক্লাসে জেনেছি যে সন্ধি কাকে বলে সন্ধির প্রয়োজনীয়তা সন্ধি কত প্রকার এবং সন্ধি গঠনের নিয়মগুলো আমরা এখন আলোচনা করছি যে পঞ্চম অধ্যায়ের শব্দ পদের কারক ও বিভক্তি নিয়ে কারক ও বিভক্তি। বাংলা ব্যাকরণে কারক একটি সুপরিচিত প্রসঙ্গ কারক শব্দের অর্থ যে কোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে বাক্যে কর্তাই ক্রিয়া সম্পাদন করে সুতরাং কর্তাই কারক এ রকম মনে হতে পারে কিন্তু ব্যাকরণ শুধু কর্তাই কারক নয় কর্তা কি করছে কার সাহায্যে করছে কোথায় করছে অর্থাৎ ক্রিয়া সম্পাদনের অবলম্বন উপকরণ হেতু স্থান কাল ইত্যাদি সব কিছুই এই ক্ষেত্রে বিবেচ্য ক্রিয়া সম্পাদনে ক্রিয়ার সঙ্গে ওই সব ব্যক্তি বস্তু স্থান কাল ইত্যাদির যে সম্পর্ক রয়েছে ব্যাকরণে তা কারক নামে অভিহিত কারকের সংার্থ। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে কারকের প্রকার বেদ বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের ছয় প্রকারের সম্পর্ক হয়ে থাকে এই সম্পর্কের ভিত্তিতে কারক ছয় প্রকার যেমন কর্তৃকারক করণকারক সম্প্রদান কারক অপদানকারক ও অধিকরণকারক নিচের একটি বাক্যের সাহায্যে এই সম্পর্কের সূত্রসমূহ দেখানো হল বাদশাহ নাসিরুদ্দিন প্রত্যহ সকালে রাজকোষ হতে স্বহস্তে দরিদ্রদেরকে ধন দান করতেন এক কে দান করতেন বাদশাহ নাসিরুদ্দিন এটা হচ্ছে কর্তিকারক দুই কি দান করতেন ধন কর্মকারক তিন কী ধারা দান করতেন স্বহস্তে করণকারক চার কাদের দান করতেন দরিদ্রদের সম্প্রদানকারক পাঁচ কোথা হতে দান করতেন রাসকোষ হতে অপাদানকারক ছয় কখন দান করতেন প্রত্যহ সকালে অধিকরণকারক আমরা এই উদাহরণটির মাধ্যমে ছয়টি কারক সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি এখন আমরা আলোচনা করব কারক নির্ণয়ের প্রশ্নোত্তর পদ্ধতি এক ক্রিয়াকে কে ধারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্তৃকারক দুই ক্রিয়াকে কী বা কাকে ধারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে কর্মকারক তিন ক্রিয়াকে কী ধারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে করণকারক চার ক্রিয়াকে কাকে ষস্ত ত্যাগ করে প্রধান ধারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে সম্প্রদান কারক পাঁচ ক্রিয়াকে কোতা হতে প্রশ্নের উত্তরে পাওয়া যাবে অপাদান কারক ছয় ক্রিয়াকে কোথায় কখন ধারা প্রশ্নের উত্তরে পাওয়া যাবে অধিকরণকারক প্রিয় শিক্ষার্থীরা এখন আমি আলোচনা করছি বিভক্তি নিয়ে কারক সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে হলে অবশ্যই বিভক্তি সম্পর্কে জানতে হবে ও বুঝতে হবে বাক্যের শব্দগুলো নির্দিষ্ট বিন্যাস থাকে বিন্যাসই সমগ্র বাক্যের অর্থ স্পষ্ট করে দেয় দেখা যায় বাক্যে যথাযথ অর্থজ্ঞাপনের জ্ঞাপনের জন্য বাক্যস্থিত নাম শব্দগুলোর সঙ্গে কখনো কখনো বর্ণ বা বর্ণ যুক্ত হয়ে থাকে এই বর্ণ বা বর্ণ সমষ্টির নাম বিভক্তি বাংলা বাক্যের পদগুলোর পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কারক নির্দেশের জন্য এই বিভক্তিগুলোর সবিশেষ গুরুত্ব রয়েছে অনেক সময় বিভক্তির প্রয়োজন পড়ে না বিভক্তি না থাকলে শূন্য বিভক্তি ধরে নিতে হয় যেমন সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে এই বাক্যে তিনটি নাম শব্দ আছে সন্ধ্যা আকাশ চাঁদ আর উঠেছে হলো ক্রিয়াপদ সমগ্র বাক্যটির অর্থগ্রাহতার জন্য সন্ধ্যা শব্দের সঙ্গে অন্তস্তীয় আকাশ শব্দের সঙ্গে এ যুক্ত হয়েছে অন্তস্তীয় এ হল বিভক্তি চাঁদের সঙ্গে কোনো বর্ণ হয় হয়নি প্রয়োজন নেই বলে কিন্তু ব্যাকরণের মতে সেখানে বিভক্তি আছে তবে তা শূন্য বিভক্তি শূন্য বিভক্তিকে অবিভক্তিও বলা হয় সমগ্র বাক্যটির বিন্যাস এই রকম সন্ধ্যায় আকাশে চাঁদ উঠেছে সন্ধ্যা যোগ অন্তস্তীয় আকাশ যোগ এ চাঁদ যোগ ও উঠেছে তাহলে আমরা পরিশেষে বুঝতে পারলাম যে এই বাক্যের বিভক্তি অংশগুলোই অন্তস্ত এ ও বিভক্তি সংজ্ঞার্থ বাক্যে ব্যবহৃত যে বর্ণ বা বর্ণ সমষ্টি বাক্যের অর্থগ্রাহতায় সাহায্য করে তাদের বিভক্তি বলা হয় বিভক্তি প্রয়োজনীয়তা বাংলায় এমন অনেক বাক্য রয়েছে যেগুলোতে ক্রিয়াপদ নেই যেমন মাঠে মাঠে অজস্র ফসল ছোট ছোট ডিঙি নৌকাগুলো নদীতে ভাসমান এ জাতীয় ক্রিয়াহীন অনেক বাক্য বাংলায় রয়েছে ক্রিয়া নেই বলে এই বাক্যগুলোর অন্তর্গত নাম শব্দগুলোর কারকও নেই সেই জন্য বলা হয় বাংলা বাক্য কারক প্রধান নয় কিন্তু বিভক্তি ছাড়া বাংলা বাক্য ঠিকভাবে গঠিত হতে পারে না এবং বাক্য অর্থগ্রাহ হয় না উপরের দুটি বাক্যের বিভক্তি তুলে নিলে বাক্যগুলো যথাযথ অর্থ প্রকাশ করবে না মাঠ মাঠ অজস্র ফসল কিংবা ছোট ছোট ডিঙি নৌকা নদী ভাসমান বাক্য হিসাবে ত্রুটিপূর্ণ প্রথম বাক্যে এ বিভক্তি মাঠ এ দ্বিতীয় বাক্যে তে বিভক্তি নদীতে বাক্য দুটির বিন্যাস ও অর্থ ঠিক করে দিয়েছে গাছের পাতায় রাতের শিশির লেগে আছে এই বাক্যেও আমরা দেখেছি এর বিভক্তি গাছ এর রাত এর ও অন্তস্থীয় বিভক্তি পাতায় বাক্যটিকে সম্পূর্ণ অর্থগ্রহ করেছে নতুবা গাছ পাতা রাত শিশির কোনো বাক্য নয় তাহলে বোঝা যাচ্ছে বিভক্তি বাক্যের অন্তর্গত শব্দ অর্থাৎ পদগুলোর মধ্যে সম্পর্ক সৃষ্টি করে এবং বাক্যের অর্থ নির্দিষ্ট করে সেজন্য বাংলা বাক্য বিভক্তি প্রধান এর থেকে বাংলা বাক্যে বিভক্তির প্রয়োজনীয়তা অনুধাবন করা যায় অবশ্য সবসময় বিভক্তি দিয়ে বাংলা ভাষা ভাব প্রকাশ করতে পারে না সেসব ক্ষেত্রে বিভক্তির স্থানে বিভক্তি স্থানীয় কিছু শব্দ যেমন ধারা দিয়ে কর্তৃক হতে থেকে চেয়ে ইত্যাদি ব্যবহৃত হয় বিভক্তির প্রকার বেদ বিভক্তি দুই প্রকার যথা বিভক্তি বা নাম বিভক্তি দুই ক্রিয়া বিভক্তি এক শব্দ বিভক্তি বা নাম বিভক্তি শব্দ বা নাম পদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি বলে যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও ভিক্ষুক যোগকে ভিক্ষুককে দুই ক্রিয়া বিভক্তি ধাতু বা ক্রিয়াপদের সঙ্গে যেসব বিভক্তি যুক্ত হয় তাদেরকে ক্রিয়া বিভক্তি বলে যেমন তিনি বাড়ি যাবেন যা যোগ ইবেন যাইবেন যা যোগবেন যাবেন শব্দ বিভক্তির সঙ্গে কারকের এবং ক্রিয়া বিভক্তির সঙ্গে কাল ও পুরুষের প্রত্যক্ষ সম্বন্ধ রয়েছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি কারক নির্দেশ করে বলে এগুলোকে কারক বিভক্তিও বলা হয় শব্দ বিভক্তি সাত প্রকার আবারও বলছি কারকবেদে শব্দ বিভক্তি সাত প্রকার যেমন প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী ও সপ্তমী বাংলায় অনেক ক্ষেত্রেই বিভক্তিহীন পদ পাওয়া যায় এই অনুপস্থিত বিভক্তিকে বলা হয় শূন্য বিভক্তি এক বচন ও বহুবচন কারক বিভক্তির রূপ বিভক্তি এক বচন বহুবচন প্রথমা শূন্য অ এ অ তে বহু বচন রা এরা গুলি গুলো বা গণ দ্বিতীয়া এক বছন কে রে এরে বহু বচন দিগকে দিগে দিগে রে তৃতীয়া এক বচন ধারা দিয়া কর্তৃক দিগের ধারা দের ধারা দিক কর্তৃক চতুর্থী এক বছন কে রে এরে বহুবচন দিগকে দিগের দেড়ে পঞ্চমী এক বচন হতে থেকে চেয়ে বহুবচন দিগের হতে দেড় হতে দিগের চেয়ে ষষ্ঠী এক বচন র এর বহুবচন দিগের দের গুলির গণের সপ্তমী এক বচন এ তে এতে বহুবচন দিগে দিগেতে গুলিতে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা কারকের প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব কর্তৃকারক পাখি ডাকে সে যায় বুলবুলিতে ধান খেয়েছে উল্লিখিত বাক্য তিনটিতে ডাকে যায় এবং খেয়েছে ক্রিয়াপদ এই ক্রিয়াপদগুলো সম্পাদন করছে যথাক্রমে পাখি সে এবং বুলবুলি সুতরাং পাখি সে এবং বুলবুলি কর্তিকারক যে ক্রিয়া সম্পাদন করে তাকে কর্তা বলে এবং ক্রিয়ার সঙ্গে কর্তৃত্ব যুক্ত পদই কর্তিকারক সংজ্ঞার্থ বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পা সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে কর্তিকারকের প্রকারভেদ ক্রিয়া সম্পাদনের বৈচিত্র্য বা বৈশিষ্ট্য অনুযায়ী কর্তিকারক চার প্রকার ক মুখ্যকর্তা যে নিজেই ক্রিয়া সম্পাদন করে সেই মুখ্যকর্তা যেমন ঘোড়া গাড়ি টানে মুসলদারে বৃষ্টি পড়ছে প্রযোজক কর্তা মূল কর্তা যখন অন্যকে কোনো কাজে নিয়োজিত করে ক্রিয়া সম্পন্ন করায় তখন তাকে প্রযোজক কর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন এখানে মা প্রযোজক কর্তা ঘ প্রযোজ্যকর্তা মূলকর্তার করণীয় কাজ যার দ্বারা সম্পাদিত হয় তাকে প্রযোজ্যকর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন শিক্ষক ছাত্রগণকে পড়াচ্ছেন এখানে শিশু এবং ছাত্রগণ প্রযোজ্যকর্তা ঘ ব্য বেতিহার কর্তা বাক্যের মধ্যে দুটি কর্তা যখন একত্রে এক জাতীয় ক্রিয়া সম্পাদন করে তখন তাদের পেতেহার কথা বলে যেমন শিয়ানে শিয়ানে লড়াই বাঘে মহিষে এক গাটে জল খায় কর্তিকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ প্রথমা বিভক্তি শিহাব বই পড়ে দ্বিতীয় বিভক্তি শিমুলকে যেতে হবে তৃতীয় বিভক্তি নজরুল কর্তৃক অগ্নিভীনা রচিত হয়েছে ষষ্ঠী বিভক্তি আমার খাওয়া হয়নি সপ্তমী বিভক্তি ছাগলে কি না খায় কর্মকারক ঘোড়া ঘাড়ি টানে সাহেদ বই পড়ে সংজ্ঞা যাকে আশ্রয় করে যাকে আশ্রয় করে কর্তাক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে উল্লেখিত বাক্য দুটিতে ঘোড়া এবং সাহেদ যথাক্রমে গাড়ি এবং বইকে আশ্রয় করে টানা এবং পড়া ক্রিয়া সম্পন্ন করে সুতরাং গাড়ি এবং বই কর্মকারক কর্মকারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ প্রথমা বিভক্তি পুলিশ ডাক দ্বিতীয় বিভক্তি আমি তাকে চিনি ষষ্ঠী বিভক্তি ছেলেটি বলের সঙ্গে যুদ্ধ করে সপ্তমী বিভক্তি জিজ্ঞাসীব জনে জনে তিন করণকারক করণ শব্দটির অর্থ যন্ত্র সহায় বা উপায় অর্থাৎ ক্রিয়া নিষ্পত্তির ব্যাপারে যা প্রদান সহায় হয় তা ই করণ সংজ্ঞা কর্তা যার সাহায্যে ক্রিয়া সম্পাদন করে তাকে করণ কারক বলে যেমন ছেলেরা বল খেলে বন্যায় দেশ প্লাবিত হল কলমটি সোনাই মোড়া করণ কারকে সাধারণত তৃতীয় বিভক্তি হয় করণকারকে বিভিন্ন বিভক্তি প্রয়োগ প্রথমা বিভক্তি ছেলেরা বল খেলে তৃতীয় বিভক্তি আমরা কান ধারা শুনি পঞ্চমী বিভক্তি এ সন্তান হতে দেশের মুখ উজ্জ্বল হবে ষষ্ঠী বিভক্তি তার মাথায় লাঠির আঘাত করোনা সপ্তমী বিভক্তি আকাশ মেঘে ঢাকা সম্প্রদান কারক সম্প্রদান অর্থ স্বেচ্ছায় দান সংজ্ঞা যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা হয় সেই দান গ্রহীতাকে কারক বলে যেমন ভিক্ষুককে ভিক্ষা দাও অন্ধজনে দেও আলো বস্ত্রহীনে বস্ত্র দাও কিন্তু সত্য ত্যাগ না বোঝালে কারক হবে না যেমন ধোপাকে কাপড় দাও এই ক্ষেত্রে ধোপা কারক নয় কারণ ধোপাকে কাপড় কখনই সত্য ত্যাগ করে দেওয়া হয় না জ্ঞাতব্য সংস্কৃত ব্যাকরণের অনুসরণে বাংলা ভাষায় সম্প্রদান কারণের ব্যবহার চলে আসছে কিন্তু সম্প্রদান কারক এবং কর্মকারকের বিভক্তি চিহ্ন এক কেবল দানের প্রসঙ্গে অনেক ব্যাকরণ বিশেষজ্ঞ বিশেষজ্ঞ সম্প্রদান কারকের পৃথক অস্তিত্ব স্বীকার অস্বীকৃতি জ্ঞাপন করছেন সম্প্রদান কারকে সাধারণত চতুর্থী বিভক্তি হয় সম্প্রদান কারকে বিভিন্ন বিভক্তি প্রয়োগ প্রথমা বিভক্তি গুরু দক্ষিণা দাও চতুর্থা বিভক্তি দরিদ্রকে দান কর ষষ্ঠী বিভক্তি ভিক্ষুকদের ভিক্ষা দাও সপ্তমী বিভক্তি দিনে দয়া করো পাস অপাদানকারক সংজ্ঞা যা থেকে কোনো কিছু বিচ্ছুত পতিত গৃহীত জাত রক্ষিত বিরত দুরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউই ভীত হয় তাকে অপাদানকারক বলে যে বিচ্যুত বৃক্ষ থেকে পাতা জরে পতিত মেঘে বৃষ্টি হয় গৃহীত জিনুক থেকে মুক্তা মেলে জাত জমি থেকে ফসল পায় রক্ষিত বিপদে মোড়ে রক্ষা করা বিরত ফাপে বিরত হও দূরীভূত দেশ থেকে বিপদ চলে গেছে উৎপন্ন তিলে তোল হয় ভীত সুন্দরবনে বাঘের ভয় আছে অপাদানকারকে সাধারণত পঞ্চমী বিভক্তি হয় অপাদানকারকে পঞ্চমী বিভক্তি প্রয়োগ প্রথমা বিভক্তি ট্রেনটি ঢাকা ছাড়ল দ্বিতীয় বিভক্তি বাবাকে বড্ড ভয় পায় তৃতীয় বিভক্তি তার চোখ দিয়ে পানি পড়ছে পঞ্চমী বিভক্তি জেলেরা নদী থেকে মাছ ধরছে ষষ্ঠী বিভক্তি বাঘের বয়ে সকলেই ভীত সপ্তমী বিভক্তি দুধে দই হয় ছয় কারক সংজ্ঞা যে স্থানে যে কালে বা যে বিষয়ে ক্রিয়া সম্পন্ন হয় তাকে ক্রিয়ার আধার বলে ক্রিয়ার আধারকে কারক বলে আবার বলছি ক্রিয়ার আধারকে অধিকরণ কারক বলে বনে ভাগ থাকে বসন্তে কোকিল ডাকে তিনি ব্যাকরণে পণ্ডিত অধিকরণ কারকের প্রকারভেদ অর্থভেদে অধিকরণ কারক চার প্রকার স্থানাধিকরণ কালাধিকরণ বিষয়াধিকরণ ও ভাবাধিকরণ স্থানাধিকরণ যে স্থানে ক্রিয়া সম্পন্ন হয় তাকে স্থানি স্থানাধিকরণ কারক বলে যেমন জলে কুমির থাকে কালাধিকরণ যে কালে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কালাধিকরণ কারক বলে যেমন শরতে সাপলা ফোটে ঘ বিষয়াধিকরণ কোনো বিষয়ে দক্ষতা বা অক্ষমতা প্রকাশে ক্রিয়া নিষ্পন্ন হলে তাকে বিষয়াধিকরণ কারক বলে যেমন তিনি ইংরেজিতে ভালো শফিক গণিতে কাঁচা ঘ ভাবাদিকরণ। একটি ক্রিয়া অন্য ক্রিয়ার উপর নির্ভর করলে নির্ভরশীল ক্রিয়াপত্রির ভাববাচককে পরিণত হয়ে অধিকরণ হলে তাকে ভাবাধিকরণ কারক বলে যেমন সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয় ক্ষেত্রে অন্ধকার দূরীভূত হওয়া সূর্যোদয়ের উপর নির্ভরশীল অতএব সূর্যোদয়ে ভাবাধিকরণ কারক অনুরূপ হাসিতে মুক্তা ঝরে অধিকরণ কারকে সাধারণত সপ্তমী বিভক্তি হয় প্রিয় শিক্ষার্থীরা আজকের আলোচনায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তোমাদের আজকের আলোচনা থেকে বাড়ির কাজ হিসাবে কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলো তোমরা পাশাই করবে আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ